আমরা ভোট পূর্বে ঐক্যমঞ্চের রাজ্য কমিটির পক্ষ থেকে ছ দফা দাবি নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে আমরা দেখা করতে এসেছি। আমাদের ডেপুটেশন দিতে এসেছিলাম সুমন্ত রায়, যিনি ডেপুটি ইলেকশন কমিশনার, তার কাছ সঙ্গে আজকে আমাদের দীর্ঘক্ষণ কথা হলো। আমাদের যে প্রথম দাবি সেটা হচ্ছে যে নির্বাচন প্রথম ধাপ যেটা শুরু হচ্ছে 27 তারিখ, আপনারা জানেন, আমরা যে দাবিটা করেছি যে নির্বাচন শুরু হওয়ার বেশ কয়েকদিন আগে থেকেই যারা রাজ্যের যারা বাহুবলী হিসাবে পরিচিত, আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে ভোট লুট হয়েছে প্রায়, আর কি গণতন্ত্রটা একবারে অর্থহীন হয়ে পড়েছিল। আমরা বলেছি যে নির্বাচন শুরুর কয়েকদিন আগে থেকেই যারা রাজ্যের বাহুবলী আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা কিন্তু গৃহবন্দী বা নজরবন্দির কথা বলছি না, সরাসরি গ্রেপ্তার করতে হবে যাদের প্রিভিয়াস রেকর্ডটা খারাপ আছে বা যাদের অ্যান্টিসিডেন্ট আছে। তো এটা আমরা দাবি করেছি, তারা খুব সহানুভূতির সঙ্গে বিচার করবেন বলেছেন। দু নম্বর দাবি যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে আপনারা জানেন ইতিমধ্যে একটা বিতর্ক উঠেছে, সেটা হচ্ছে যে প্রিজাইডিং অফিসার যারা আছেন তাদের দায়িত্বে একটা থার্মাল গান দেওয়ার কথা বলা হয়েছে, থার্মাল গান, এবং সেখানে বলা হয়েছে যে প্রিজাইডিং অফিসাররা ওই থার্মাল গানটাকে যদি ইন্ট্যাক্ট না ফেরত দেন তাহলে ভোটের দিন কিন্তু তারা রিলিফ পাবেন না। এই সিদ্ধান্তটা অত্যন্ত অমানবিক সিদ্ধান্ত বলে আমরা মনে করি। 9:30 ঘন্টা যিনি কাজ করবেন সেই ভোর 5টা থেকে 6:30 পর্যন্ত, তার পক্ষে এটা কখনো সম্ভব নয় যে একটা থার্মাল গান কে দিচ্ছে এবং সারাক্ষণ সেটা নজরের মধ্যে রাখা। আমরা দাবি করেছি যে স্বাস্থ্য দপ্তরের যারা কর্মী আছে, আশা কর্মী যারা আছে, তাদেরকে দিয়ে এই কাজটা করানো, থার্মাল গানের ব্যাপারটা, এবং সিকিউরিটির দায়িত্বে যারা থাকবেন তারাও করতে পারেন, কিন্তু কোনো মতেই পোলিং অফিসার যারা আছেন তাদেরকে এর সঙ্গে যুক্ত করা যাবে না। এবং এটা নির্বাচন কমিশন খুব মানে গুরুত্বপূর্ণ একটা দাবি বলে তারা স্বীকার করেছেন, যেটা একটা বৈধ দাবি, এবং আমরা এটা চেষ্টা করব যে থার্মাল গানের ব্যাপারটা দায়িত্বটা যাতে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে সরিয়ে দেওয়া যায়। যারা নির্দেশটা দিয়েছেন স্বাস্থ্য দপ্তর তাদের সঙ্গে কথাও বলবেন বলে আমরা এটা আশ্বস্ত করেছেন। আর 3 নম্বর দাবি যেটা জানেন যে মহিলা যারা পোলিং অফিসার, এই ইলেকশন কমিশনই নির্দেশ দিয়েছে যে তারা নিজেদের যে নির্বাচনী ক্ষেত্র তার বাইরে কিন্তু ডিউটি পাবে না, কিন্তু আমাদের কাছে রিপোর্ট আসছে যে যেখানে তাদের বাড়ি তার থেকে 5-6টা জেলার দূরে, মানে মাঝখানে 4-5টা জেলা পড়ছে, তার পরের জেলাতে তাদেরকে ডিউটি দেওয়া হয়েছে, যেটা অত্যন্ত অমানবিক। আমরা বলেছি এটা আপনারা সহজে হলে রিঅর্গানাইজেশন করুন, আর তারা দেখছে বলে যে ডিউটি দেওয়ার কিন্তু ফাইনাল অ্যালটমেন্ট হয়ে গেছে, তা সত্ত্বেও তারা দেখবে বলেছে এরকম যদি কিছু হয়ে যায়। আর অত্যন্তভাবে মানে খুব মানে সিরিয়াসলি অসুস্থ আছে যারা, তাদেরকেও ভোটের ডিউটি দেওয়া হয়েছে, কারোর বাইপাস সার্জারি হয়েছে, কেউ চোখে দেখতে পায় না, কেউ পা ভেঙে বাড়িতে বসে আছে, তাদেরকে বাধ্য করা হচ্ছে ইলেকশন ডিউটি দিতে। আমরা বললাম যে এগুলো তো একটা মানবিক দৃষ্টি দিয়ে দেখতে হবে নির্বাচন কমিশনকে, তখন বলবো যে এরকম যদি কোনো কেস থাকে আমাদের কাছে স্পেসিফিক পাঠাবেন, আমরা সেটা বিচার বিবেচনা করবো এবং সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে পাঠিয়ে দেবেন। আর সর্বশেষে আমরা যেটা বলেছি, আমরা যে দাবিগুলো আজকে তুললাম, আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ উত্তরবঙ্গে আসছে বলে আমরা শুনেছি বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে আর কি। আমরা বলেছি আমাদের এই মেমোরেন্ডামের কপি ওনাদের কাছেও পাঠানো হোক, ওনারা অবহিত হন, তারা জেনে রাখুক যে আমাদের রাজ্যের যারা ভোট কর্মী যারা, তারা কী বিষয়ে কীভাবে কীভাবে তাদের উদ্বেগ প্রকাশ করছে সেটা যেন তাদের কাছে পাঠানো হয় এবং তারা পাঠাবেন বলে আশ্বস্ত করেছে। আর একটা বিষয় বলার দরকার যে আমরা এখন নির্বাচন ভোট কর্মীরা যে ভাতা পান মানে এই নির্বাচন উপলক্ষে সেটা 2014 সালে, সেই তার এখনও পরিবর্তন হয়নি। আমরা এটাকে আপডেট করতে বলেছি যে এখনকার বাজার দর অনুযায়ী ভাতাটাকে অন্তত বাড়ানো হবে, এটাও আমরা বলেছি।